কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রেফায়েতপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মানিক হোসেন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। 12 মার্চ সোমবার সন্ধ্যায় আল্লাহর দরগা প্রেস ক্লাবে এসে তিনি লিখিত বক্তব্য জানান। আমাদের জন্মদিনে যে সরকারি কোষাগারে সরকারি গ্যাজেট অনুযায়ী 50 বাচ্চাদের 50 টাকা, বড়দের 100 টাকা গ্যাজেট ছিল, সেই গ্যাজেট 100 টাকা 50 টাকা না মানিয়ে 500-700 টাকা এই তথ্য সেবা তখন চেয়ারম্যানকে সাথে পেল নিয়ে একাধিক 15-16 মাস ধরে প্রায় 16 লক্ষ টাকা আদায় করেছে জনগণের কাছ থেকে এবং এই টাকা সরকারি কোষাগারে জমা দেয়। এই টাকা জনগণের স্বার্থে আমি হিসাব চাতে গেলে এক পর্যায়ে তখন আমাকে ধাক্কা মারি, আমি একটা ধাক্কা মারি, বিষয়টা এই পর্যন্ত, পরে আর এমন কিছু হয়নি। চেয়ারম্যান বিষয়টাকে ভিন্নভাবে নিয়ে যাওয়ার জন্য আমার বিরুদ্ধে অপকৌশল ষড়যন্ত্র একের পর এক ইতিমধ্যে চালিয়ে যাচ্ছে। আমি রেফায়েতপুর ইউনিয়নে 2 বার নির্বাচিত করবার দায়িত্বে আছি প্যানেল চেয়ারম্যানের, ইউনিয়ন যোগাযোগেরও দায়িত্ব আছে। আমার একটা প্রশ্ন, আপনার বাড়িতে আমরা নাকি শুনছি ইতিমধ্যে 2 বার পুলিশ অভিযান হয়েছে, এই বিষয়ে আপনার বক্তব্য? এই বিষয়ে চেয়ারম্যান অপকৌশল অবলম্বন করছে। বুলবুল একজন ক্যাডারধারী সন্ত্রাসী এবং বোমাবাজ, ইতিমধ্যে 2-1টা বোমার মামলা হওয়ার আসামি, মারা কেসের আসামি, জগন্নাথপুর রেফায়েতপুর ইউনিয়ন জগন্নাথপুরে বোমা ফাটাইছে, লক্ষ্মীকুলা মসলিমপুর বোমা ফাটাইছে এবং বোমা নিজেই তৈরি করে এবং বিশ্বস্ত চেয়ারম্যানের বুলবুল ক্যাডারকে দিয়ে আজকে পরিষদে আমার তদন্ত, সুষ্ঠু তদন্ত আমার পক্ষে যাবে বলে ভিন্নভাবে বুলবুলকে দিয়ে বোমা ফোর্স দিয়ে এটা ষড়যন্ত্র করি। এটা হলো নিজের নিজের অপকর্ম এবং সব কিছু ধামাচাপা দেওয়ার জন্য ভিন্নভাবে নিজেদের জন্য পুলিশকে বিভিন্ন সময় বোঝাতে নিরপেক্ষ সঙ্গে আমার কাছে এসেছে। আমাদের বাড়িতে 2 বার পুলিশ তদন্ত করেছে, এসে আমার বাড়ি তল্লাশি করেছে, কিছু পায়নি। এলাকাবাসী সামনে ব্যাগ সার্চ করেছে, ব্যাগের মধ্যে কোনো কাগজপাতি কোনো কিছু ছিল না এবং সই পেয়ে নিয়েছে। পরবর্তীতে আবার 1 ঘন্টা পরে পুলিশ এসে আমার বাড়ি তল্লাশি করেছে, তল্লাশি করে কোনো কিছু পায়নি। সেখানেও গণমত স্বাক্ষর আছে যে মানে বাড়ি সার্চ করে কোনো কিছু পাওয়া যায়। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে রেফায়েতপুর ইউনিয়নে আরও বিভিন্ন চেয়ারম্যান অপকর্ম যে সমস্ত বিষয়ে সরকারি টাকা নিবন্ধন সহ ভিজিটি চাউল মাসিক চাউল অতিরিক্ত টাকা আদায় করে 44,000 টাকা আত্মসাত করে এবং এডিপি 3 লক্ষ টাকা উপজেলা পরিষদের টাকা কোনো কাজ কাম না করে নিজের আত্মসাত করে। ২,৮০,০০০ টাকা ট্যাক্স আদায় করে কাউকে বেতন না দিয়ে 16 মাসের কোনো মেম্বার চেয়ারম্যানকে বেতন না নিয়ে আত্মসাত করে। ইউনিয়ন পরিষদের বাড়ি ভাড়া 44,000 টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে চেয়ারম্যান আত্মসাত করে না এই বাড়ি ভাড়া। এলএসপির বোনাস প্রকল্পে এই বছরের বোনাস প্রকল্পে 6,35,000 টাকা কাউকে ভাগ না দিয়ে চেয়ারম্যান গোপনে আত্মসাত করে, কাউকে প্রকল্প না দিয়ে নিজেই চেষ্টা করছে। এটা টোটাল বিষয়টা আমি পরিষদের মেম্বারদেরকে সকল মেম্বারদেরকে নিয়ে আমি যখন বিচার করতে চাই তখনই আমার সঙ্গে একের পর এক হুমকি মামলা হুমকি ষড়যন্ত্র ইত্যাদি নানা অপপ্রচার রাজনীতি ভাবমূর্তি
এবং সরকারি বিভিন্ন অফিসারদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, প্রভাবিত করার চেষ্টা করছে, জিম্মি করা। কুষ্টিয়া দৌলতপুর থেকে আসানুল হকের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।